হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে আমি ধনে পাতা দিয়ে কাতলা মাছের নতুন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এই রেসিপিটা পুরো সাদা তেল দিয়ে বানাবো। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তেলের মধ্যে। এবার মাছগুলোকে দিয়ে দিলাম এক এক করে। মাছগুলোকে একদম লাল লাল করে ভাজতে হবে। এক পিঠ দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পাল্টি করে দেবো আর এক পিঠ ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এমনি করে আমি সব কাতলা মাছগুলোকে ভেজে নেব। তো আমার রেসিপি হলো ধনে পাতা দিয়ে কাতলা মাছের ঝোল। আমি এটা আলু দিয়ে বানাবো। আলুগুলোকে আমি প্রথমে হালকা ব্রাউন করে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে উঠিয়ে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম দালচিনি, তেজপাতা আর দিলাম গোটা জিরে। আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখে দিয়েছি। মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে খুবই ভালোভাবে ফ্রাই করতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। মশলাটা আমি নাড়াচাড়া করে দিলাম। একে একে মশলা সব অ্যাড করব। এবার লবণ দিলাম, লবণটা স্বাদ অনুসারে দেবেন যতটা দরকার। আর দিলাম হলদি পাউডার, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো আর দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি দুটো টমেটো মিক্সিতে পিষে পেস্ট করে রেখে দিয়েছি। মশলাটা ভাজা হলে আমি টমেটো পেস্ট অ্যাড করব। মাঝে মাঝে নাড়তে থাকতে হবে। এবার টমেটো পেস্টটা অ্যাড করলাম, করে এবার ভালো করে এটাকে কষাতে হবে। যত সময় না তেল ছাড়ছে এবং কাঁচা গন্ধ এর থেকে যাচ্ছে, তত সময় মশলাটাকে ফ্রাই করতে হবে। দেখুন মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুর সাথে মশলার সাথে আরও আমি 3 মিনিট এটাকে কষাবো। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম থাকবে। মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যেন পুড়ে না যায়। দেখুন আমার মশলাটা পুরো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এটা বহুতই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো। এবং বন্ধুরা, আপনারাও ঘরে একবার এইভাবে কাতলা মাছের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা কাতলা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দিলাম। দেখুন আমার রেসিপিটা যেমন কালার হয়েছে তেমনি খেতে তো অসাধারণ হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখবো। এই সময় গ্যাস আলুগুলো সব সিদ্ধ হয়ে আছে, তো আমার কাতলা মাছের ঝোল রেডি। লবণটা অবশ্যই দেখে নেবেন। তো আমার রেসিপিটা বন্ধুরা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম। তো কাতলা মাছ, আলু, ধনে পাতা দিয়ে ঝোল আমার রেডি। তো চলো, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।